এখন অনেক মুরব্বি আছে যে আমাদের মতো যুবকের চাইতে কুস্তা কুস্তি লাগলে বেশি পারবে, ঠিক না? ঠিক। ওই যে সুন্নাহ লাইফস্টাইল ছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, আরো অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও। আর এখন যুবক মোবাইলে মুনাজাত করতে করতে করতে, মোবাইলের মুনাজাত বুঝুন তো, এই যে দুই হাত ধরে মনে করেন, এটা এক ধরনের মুনাজাত, এটা শয়তানের কাছে মুনাজাত আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন হারাম কাজ করা হয় সেটার কথা বলছি। তো এই মুনাজাত দত্ত দত্ত এমন মুনাজাত যে আল্লাহর কাছে জীবনে দুই হাত তুলে দুই চার পাঁচ মিনিট হাত ছিল কিনা আল্লাহ জানে, কিন্তু এই মোবাইল যে উঠছে সেই রাত নয়টার দিকে শুইছে, বারোটা পর্যন্ত দুই তিন ঘন্টা এভাবে ধরে বসে আছে, ঠিক না? ঠিক। এমন এক মোনাজাত, এই মোনাজাতে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে আঙ্গুল আমার মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই আঙ্গুলের আগা একটু হলে বেশি ক্ষয় হয়েছে আজকালকার যুবকদের, কারণ এই গ্লাসের উপরে যেভাবে এটা ঘষতেছে, হ্যাঁ এন্ড করতেছে, টের পাইতেছেন আপনারা? আল্লাহ আকবার। এইগুলা করতে 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 দেখেন অন্য কোন সময় মোবাইল টিপে এত মজা নেই, রাত্রে মোবাইল টিপে যত মজা, কারণ আপনি মোবাইলের আলো যখন চোখে পড়বে, অনেক বেশি সময় যখন মোবাইল আলোর দিকে তাকাবেন, এরপর ঘুমের মুডই নষ্ট হয়ে যাবে। এরপরের বারোটা একটা দুইটা বাজেও মোবাইল যদি রাখেন, আপনি আর ঘুমাইতে ঘুম আসবে না, ছটপট করবেন। আর যদি আগে থেকে মোবাইলটা তিন তালাক দিয়ে রেখে দিতে পারেন এবং এসা পড়ে মোবাইল টোবাইল না হাতে সোজা রাতের আমলগুলো পড়ে শুয়ে যেতে পারেন, ইনশা আল্লাহ দেখবেন শোয়ার সাথে সাথে ঘুম আসছে, দুনিয়াও লাভ আখেরাতেও লাভ। আমল করার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। একটা কঠিন এবং তিতা আমলের কথা বললাম, যে আমলটার কথা বললাম এটা একটু কঠিন এবং তিতা, কিন্তু যদি আমরা চেষ্টা করি আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বারাকা দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমিন। মোহতারাম হাজরিন, আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিল আপনারা যে অ্যারেঞ্জ করেছেন, আমি সত্যি অভিভূত যে একটা মাহফিলে দিনের বেলায় আয়োজন করে সন্ধ্যার মধ্যে সেটা শেষ করা যায়, এরকম মাহফিল বাংলাদেশে গুনলে আমার মনে হয় আপনাদের এটা ছাড়া আর দশটা হয় কিনা কি জানি, অনেক অল্প, হয়তো সব মিলে এক কয়েকটা মাহফিল হয়তো বা হবে। তো এই ধরনের সুন্নাসম্মত লাইফস্টাইল, এখন যদি মাহফিল মাগরিবের আগে শেষ করে এরপরে যাই আপনি মাগরিব পড়ে এসা পড়ে ওই যে মোবাইলের মুনাজাতে বসেন, তাইলে আরে আগে শেষ করে লাভ কি, তার চাইতে মাহফিল ভালো ছিল, বুঝেন নাই? তাহলে রাতে তাড়াতাড়ি শোবো তো ইনশাআল্লাহ। যুবকরা নিয়াত করতে পারেন যে ফেসবুক ইউটিউব এই সমস্ত টিপাটিপি স্ক্রল এগুলো দেখেন, ইবলিস এমন একটা যন্ত্র দিচ্ছে, মানে আইডিয়া দিচ্ছে যে আপনি এন্ড নাই কোনো, এই যে ফেসবুক ইউটিউব স্ক্রল করেন কোনো শেষ আছে? কোনো শেষ নাই, যাইতে থাকে লা নেহায়াত আল্লাহ, কোনো শেষ নাই, টিপতেছেন টিপতেছেন টানতেছেন এইভাবে হাতাইতেছেন মনে হয়েছে কি হারাই গেছে, ঠিক না? টানতে 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 কি হারাইছে নিজেও জানেন না, কিন্তু টানতেই আছেন। মুরব্বীরা যারা বুঝতেছেন এরা বুঝতেছে কোন জগতের ওয়াজ করতেছে মৌলবী, কিন্তু আসামি যারা তারা ঠিকই বুঝতেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।